নিজ দেশ ছেড়ে কাজের জন্য কিংবা স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে মানুষ ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে। সম্প্রতি বিদেশে বাস করা ও কর্মরতদের সবচেয়ে নেটওয়ার্ক ইন্টারন্যাশনালস নামক প্রতিষ্ঠান ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রবাসীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে। জরিপের ফল অনুসারে তারা শীর্ষ 11টি দেশের তালিকা প্রকাশ করেছে। ওমান, মধ্যপ্রাচ্যের এই দেশে জীবনযাত্রার ব্যয় অনেক কম। অপরাধ অনেক কম হওয়ার কারণে দেশটি প্রবাসীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। তাইওয়ান, চাকরির নিশ্চয়তার কারণে দেশটি জনপ্রিয়, বিশেষ করে ক্যারিয়ারের উন্নতির সুযোগ থাকায় তা প্রবাসীদের কাছে বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত হয়েছে। ফিনল্যান্ড, জরিপে অংশ নেয়া 10 জনের মধ্যে 7 প্রবাসী জানিয়েছে ব্যক্তিগত নিরাপত্তাকে তারা এখানে আসার কারণ হিসেবে মনে করেন। নিউজিল্যান্ড, প্রবাসীদের বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হচ্ছে নিউজিল্যান্ড। দেশটি 2টি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত। নরওয়ে, সম্পর্কের খাতিরে অথবা পরিবার নিয়ে আসা প্রবাসীদের কাছে দেশটির নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুইজারল্যান্ড, বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে অপরাধের হার অনেক কম। মাল্টা, মাত্র 4 লাখ বাসিন্দাদের দেশ মাল্টা ব্রিটিশ প্রবাসীদের কাছে অনেক জনপ্রিয়, কারণ এখানে বাস করার অনুমতি পাওয়া যায় সহজে। কানাডা, ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা সূচকে প্রবাসীরা কানাডাকে তালিকার উপরের দিকেই রেখেছেন। জাপান, দেশটিতে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা, প্রবাসীরা শান্তিপূর্ণ পরিবেশের জন্য দেশটিকে পছন্দের তালিকায় রেখেছেন। সিঙ্গাপুর, এশিয়ার এই দ্বীপ দেশটি বিশ্বের অন্যতম একটি ধনী রাষ্ট্র, কর্পোরেট অপরাধের হার অনেক কম এবং ব্যক্তিগত নিরাপত্তার সূচকে দেশটি ভালো অবস্থানে রয়েছে। লুক্সেমবার্গ, দেশটিতে মাত্র 5 লাখের মতো মানুষের বসবাস, কিন্তু বিশ্বের মধ্যে এখানে অপরাধের হার সবচেয়ে কম। তথ্যমূলক খবর জানতে সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।